জেলায় জেলায় সর্বত্র ভার্চুয়াল পূজা সংযোগ তথা উদ্বোধনের এই যে আনপ্রেসিডেন্টেড ভার্চুয়াল আউটরিচ প্রোগ্রাম, তার উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। আজ 10টি জেলার সঙ্গে উত্তরবঙ্গের কুচবিহার দার্জিলিং থেকে নদিয়া পর্যন্ত আমাদের সংযোগ, আগামীকাল দক্ষিণ তথা পশ্চিমাঞ্চলের জেলাগুলির সঙ্গে সংযোগ। ম্যাডাম, আমি বিশেষ করে আজকে আমাদের এখানে যে সমস্ত জেলাগুলো আজকে আছেন এখানে, আমি ভার্চুয়াল ইনাগুরেশনের জন্য, যেমন আমার কাছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার জেলা, কুচবিহার জেলা, দার্জিলিং জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, জলপাইগুড়ি জেলা, কালিম্পং জেলা, মালদা জেলা মিলিয়ে 69টার আজকে ভার্চুয়াল ইনাগুরেশন হবে। আমার মনে হয় আপনারা ক্লাবগুলোকে দেখান, ক্লাবের যে ছবিগুলো যারা ওয়েট করছে জেলায় জেলায়, জেলার ছবিতে নিয়ে আসুন, জেলার ছবিতে নিয়ে আসুন। কুচবিহারের বড় দেবীবাড়ি দুর্গাবাড়িতে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দেবীবাড়ি কুচবিহার। আলিপুরদুয়ারে আসুন, আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, যেখানে ডিএমএসপি আছেন। জলপাইগুড়ির কদমতলা সর্বজনীন, সামনে আসুন, জলপাইগুড়ি টাউন, ডিএমএসপি আছেন। দার্জিলিং নৃপেন্দ্রনারায়ণ বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন, ডিএমএসপি অর্গানাইজার নিয়ে আসবেন। কালিম্পং, কালিম্পং সর্বজনীন পূজা কমিটি, ডিএমএসপি পর্দায় সামনে আসবেন। ম্যাডাম আপনাদের ডাকছেন। উত্তর দিনাজপুর সুদর্শনপুর সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটিতে রায়গঞ্জে আছেন ডিএমএসপি। দক্ষিণ দিনাজপুরের কোচি কলা একাডেমি বালুরঘাট, ডিএমএসপি আছেন। মালদায় শান্তি ভারতী পরিষদ ইংলিশ বাজার মালদা টাউনে আছেন ডিএমএসপি। মুর্শিদাবাদে বেলডাঙা তিলিপাড়া শতদল সঙ্গে ডিএমএসপি আছেন। মঞ্চের সামনে দিকে আপনারা আসুন। মানে আমরা এদের এখানে ডিএমএসপিরা আছেন, অন্য সব জায়গায় এসডিও, এসডিপিও সমেত, এডিএম অ্যাডিশনাল এসপিরা সমেত সবাই উপস্থিত আছেন, তারা সবাই আপনাকে দেখতে পাচ্ছেন। ম্যাডাম, কুচবিহার প্রথম সামনে এসো। আমি প্রথমেই, আমি বিশেষ করে আমার সাথে আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, আমার হোম সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, আমার সাথে আছেন আমার পাওয়ার সেক্রেটারি আইএনসি এর শান্তনু সেন, সিএমও থেকে সেলিম, আমাদের পুলিশ কমিশনার কলকাতা অনুজ শর্মা, ডিজি এসএসএ সুরজিৎ ভুরকায়স্থ, আমাদের সাথে আছেন এডিজি সিকিউরিটি বিবেক সহায়, আমাদের সাথে আছে জ্ঞানবন্ত সিং যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার, এবং আমাদের সাথে আছে কুণাল আগরওয়াল, এই নবান্ন হচ্ছে হাওড়া জেলার মধ্যে পড়ে, সুতরাং তিনি আছেন। আমি ডিএমএসপিরে যেখানে আছেন সেখানে আমি অনুরোধ করব, আমি ক্লাবের নামগুলো বলবো, আমি আমার পুরোহিতদেরও আমি দেখতে পাচ্ছেন, পুরোহিত মহাশয়দের সবাইকে আপনাদের অনেক প্রণাম, আপনারা খুব ভালো থাকবেন, এবং প্রত্যেকটা ক্লাব এখনও হয়তো সম্পূর্ণ রেডি হয়নি, কিন্তু আপনাদের গ্রাম বাংলার পুজোগুলো আমাদের প্রত্যেকের ভীষণ দৃষ্টি কাড়ে, এবং আমরা খুব ভালো করে দেখতেও চাই, হয়তো আমরা টিভি যখন দেখাবে তখন দেখবো আমরা, কিন্তু আজকে আমি প্রথমেই ডাকছি এই ক্লাবগুলো আমি একবারে উদ্বোধন করব এক একটা জেলা ওয়াইজে, ফার্স্ট ফেজ। নেক্সট আমি আইএনসি এর টিমকে বলবো রেডি থাকতে ফর জলপাইগুড়ি। এখন হচ্ছে আমার কুচবিহার, কুচবিহার দিয়ে শুরু হবে বড় দেবীবাড়ি দুর্গাবাড়ি, দেবীবাড়ি কুচবিহার টাউনের পুজো। দুই নম্বর হচ্ছে ভারত ক্লাব ও ব্যায়ামগার,
এটা গুঞ্জাবাড়ি কুচবিহার টাউন পুরাতন পোস্ট অফিস পাড়া দুর্গোৎসব কমিটি কুচবিহার টাউন সবাইকে দেখতে পাচ্ছি না তো সমস্ত ক্লাবগুলো ক্লাবগুলোকে দেখান একটা ছবি না দেখিয়ে সব ক্লাবগুলোকে দেখেন যাদের আমি নাম বলছি তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব তুফানগঞ্জ ক্লাবগুলোকে তো দেখতে হবে ক্লাবগুলো ছেলেমেয়েরা তো ওখানে উপস্থিত আছেন তাদের পুজো থানাপাড়া দুর্গাপূজা কমিটি থানাপাড়া দিনহাটা শহীদ কর্ণার দুর্গাপূজা কমিটি মেন রোড দিনহাটা সুভাষ পল্লি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙা অর্থাৎ এই যে ক্লাবগুলো আপনারা ডিএমএসবিদের সাথে এখানে যে সমবেত হয়েছেন আরও অনেক পুজো আছে আস্তে আস্তে সবাই রেডি হবে এবং আস্তে আস্তে যখন রেডি হবে তৃতীয়ার দিন থেকে মানুষ বেরিয়েও পড়বে পুজো দেখতে আমরা নবান্ন সভাঘর থেকে আমি মনে করি এটা একটা ইতিহাস আজকের দিনটা আমাদের কাছে একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতীয় উৎসব দুর্গাপুজো নবান্ন সভাঘর যেখানে বসে আমরা সারাক্ষণ মানুষের কাজ করি সেই নবান্নের সভাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো একটা পূজা মণ্ডপে সাজিয়ে দিয়েছি ঢাক থেকে ঢোল থেকে শুরু করে সব কিছুই আছে প্রদীপ থেকে শুরু করে বরণ ডালা থেকে শুরু করে শিউলি ফুল থেকে শুরু করে মা দুর্গার মূর্তি থেকে শুরু করে সব কিছু আছে আর সাথে আছেন আপনারা আমি পুরোহিতদের সকলকে প্রণাম জানিয়ে ক্লাব কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদের এই যে সাতটি পুজো কুচবিহারের আমি এই সাতটি পুজো তো উদ্বোধন করছি তার সাথে সাথে আরও যারা আছে আমি সমগ্র কুচবিহার জেলার প্রত্যেকটা পুজোকেই উদ্বোধন করে দিচ্ছি এই সাতটি ক্লাবের সাথে সাথে আমি আপনাদের পুজোগুলো আমি পুজোগুলো একসাথে উদ্বোধন করে দিলাম সাতটা ক্লাব তো আছেই কুচবিহারে প্লাস অন্যান্য কুচবিহারে যারা এখনও রেডি হতে পারেননি কিন্তু তাদের সব পুজোগুলো একসাথে আমরা রেডি করে উদ্বোধন করে দিলাম জয় মা দুর্গার জয় মনে রাখবেন জাগো দেবী জাগো দশপ্রহরণধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো মা অর্থাৎ অর্থাৎ সমস্ত ক্লাবগুলো আমি দেখতে পাচ্ছি এবং অন্তরের মধ্যে দিয়ে আমি মাথাভাঙায় পৌঁছে গেছি দিনাহাটায় পৌঁছে গেছি কুচবিহার টাউনে পৌঁছে গেছি কুচবিহার টাউন পুরনো পোস্ট অফিস পাড়ায় পৌঁছে গেছি তুফানগঞ্জ তুফানগঞ্জে পৌঁছে গেছি থানাপুরা দুর্গাপুজো কমিটি দিনহাট থানাপাড়া দিনহাটায় পৌঁছে গেছি শহীদ কর্ণার দুর্গাপুজো কমিটি মেন রোড দিনহাটায় পৌঁছে গেছি সুভাষ পল্লী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙায়ও পৌঁছে গেছি অর্থাৎ কুচবিহারের একটা ব্যাপক অঞ্চলে আমরা পৌঁছে গেছি এবং সবাইকে বলি শুভ শারদীয়া ভালো থাকবেন পুজো একটু লক্ষ্য রাখবেন যাতে সবাই মাস্কটা পরে এবং দূরত্বটা একটু মেনটেন করে বাদবাকি তো পুজো কমিটিগুলো অনেক করেন তারা সবসময় পুলিশকেও আমি বলবো তাদের সাথে সহযোগিতা করতে ক্লাবগুলোকে কনফিডেন্সে নিয়ে ক্লাবগুলোই আমাদের অ্যাসেট পুজো কমিটিগুলো আমাদের অ্যাসেট অনেক বাড়ির পুজোও হয় অনেক প্যান্ডেলের পুজোও যেমন হয় অনেক বাড়ির পুজোও হয় এবং দেখবেন যদি খুব গরিব ক্লাব থাকে যাদের 10 বছর হয়নি টাকাটা পাবে না টাকাটা যেন সবাই পায় এটা লক্ষ্য রাখবেন যাদের 10 বছর হয়ে গেছে আর হয়তো অনেক গরিব পুজো আছে একটা দুটো কিছুই নেই তাদের কাছে সেটা পুলিশকে আমি দায়িত্ব দিচ্ছি কিছু কিছু করে তাদের একটা হেল্প করে দেবেন যাতে তারা টুকটাক করতে পারে কারণ কোভিডের সময় মানুষের খুব প্রবলেমে আছে দেখে নেবেন একটু এবং মেয়েদের পুজোগুলো তাহলে কুচবিহার থ্যাংক ইউ সো মাচ শুভ বিজয়া কুচবিহার দিয়ে শুরু হলো বাংলায় পথ চলা আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ অনেকক্ষণ থেকে আপনারা এসছেন নেক্সট আমি চলে যাব জলপাইগুড়ি তারপরে আমি চলে যাব দার্জিলিং নেক্সট হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে কানেক্ট করতে পেরেছেন জলপাইগুড়ি ডিএমএসপি কদমতলায় আছেন চলে আসুন
রায়কতপাড়া এডিএম জি আছেন, এডিএম জেডপি আছেন সমাজপাড়ায়, এডিএম ডি পাকতাকা রায়কতপাড়ায় আছেন, এসডিও সদর মিলন সংঘ, চলে আসুন জলপাইগুড়ি সবাই। জলপাইগুড়ি দেখা যাচ্ছে সব ক্লাবগুলোকে? হ্যাঁ ম্যাম, চলে এসছে, চলে এসছে তো। জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি টাউন, রায়কতপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি টাউন, সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, জলপাইগুড়ি টাউন, পাটকাটা অগ্রণী সংঘ, জলপাইগুড়ি ব্লক, রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি টাউন, মিলন সংঘ ধূপগুড়ি, থানাপাড়া মহিলা পুজো কমিটি ধূপগুড়ি, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ মাল, সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি শিলিগুড়ি, মানসরোভার ক্লাব দুর্গাপুজো কমিটি শিলিগুড়ি। আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, শুভ শারদীয়া জানিয়ে, আপনাদের মাধ্যমে আমি সারা জলপাইগুড়ির সকল পুজো কমিটিকে অভিনন্দন জানাই, সকল মানুষকে, এবং আপনাদের ওখানে খুব ভালো করে পুজো অতিবাহিত করবেন। জলপাইগুড়ি আপনারা জানেন সার্কিট বেঞ্চ হয়েছে, জলপাইগুড়িতে বিশ্ববাংলা স্টেডিয়াম হয়েছে, জলপাইগুড়ি মেডিকেল কলেজ হচ্ছে, জলপাইগুড়িতে কত চা বাগান আছে, কত সুন্দর অরণ্য আছে, কত সুন্দর ট্যুরিজম স্পট আছে, খুব সুন্দর জায়গা। আমার উত্তরকন্যাও জলপাইগুড়িতে আছে, আমার ভোরেরালাও আছে, বলতে গেলে আফ্রিকান সাফারি থেকে শুরু করে সবটাই বলতে হয়। খুব ভালো থাকবেন, আমি উদ্বোধন করছি। মা বোনেরা একটু শাক বাজান না, যদি শাক থাকে একটু হলুদ ধনে দিন। জয় মা দুর্গার জয়। জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা গো, মা গো সকলকে ভালোরা রেখো, মা করোনা থেকে সবাইকে মুক্তি দাও, পাপ থেকে মুক্তি দাও, সমস্ত সংকট থেকে মুক্তি দাও, সব পরিবারকে হাসির আলো যোগাও, মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা। ভালো থাকুন, সুন্দর থাকুন, আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। বাজান ঢাক, একটু ঢাক বাজান। এই গানটা আমরাই বানিয়েছি, দু লাইন বানিয়ে দাও, আর ইন্দ্রনীল এই ক্যাসেটগুলো সব জায়গায় পাঠিয়ে দেবে। অনেক ধন্যবাদ পুরোহিত থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠ, ছোট, সমবয়সী মা বোনেরা, আমার ছোট ছোট বাচ্চা বন্ধুরা সকলে, পুলিশ পুরোপুরি ওদের সহযোগিতা করবেন। যদি দেখেন যে ক্লাবগুলো টাকা পাচ্ছে ঠিক আছে, যদি কোনো ক্লাব 10 বছর কমপ্লিট না করে, গরিব ক্লাব পাচ্ছে না, সেখানে আপনারা একটুখানি হেল্প করে দেবেন। কী করে হেল্প করবেন সেটা ডিজির সাথে কথা বলে নেবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ জলপাইগুড়িকে। এবার আমি আসবো দার্জিলিং পাহাড়। দার্জিলিং 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 এসছে, দার্জিলিং নৃপেন্দ্রনারায়ণ সুব্রত সংঘ দাদা ভাই, ডিএমএসপি আছেন নৃপেন্দ্রনারায়ণের, কমিশনার পুলিশ সুব্রত সঙ্গে আছেন, এইও জেলা পরিষদ দাদা ভাই স্পোর্টিং ক্লাবে, জাতীয় শক্তিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটরা আছেন, লোয়ার বাগডোগরা মাটিগড়া, নৃপেন্দ্রনারায়ণ বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন চকবাজার দার্জিলিং, সুব্রত সংঘ দেশবন্ধু পাড়া শিলিগুড়ি, দাদা ভাই স্পোর্টিং ক্লাব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি, জাতীয় শক্তি সংঘ পাঠাগার চম্পাসারি মেন রোড, লোয়ার বাগডোগরা সার্বজনীন পূজা দুর্গোৎসব কমিটি বাগডোগরা শিলিগুড়ি, মাটিগাড়া মায়াদেবী ক্লাব খাপরাইল মোড় শিলিগুড়ি, বিধাননগর আনারস ব্যবসায়ী সমিতি বিধাননগর, এই সমস্ত পুজো কমিটি সকলে এখানে আছেন। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। আমরা জানি এই প্রথম আমরা নবান্ন সভাঘর থেকে আপনাদের সাথে মিলিত হতে পাচ্ছি, আপনাদের পুজো কমিটিগুলো দেখতে পাচ্ছি। আমি আপনাদের সকলের থ্রুতে, এই ক্লাবগুলোর থ্রুতে, আমি সকল পুজো কমিটিকে, আমি দার্জিলিং, কালিম্পং, পাহাড়, কার্শিয়াং, মিরিক সবাইকে, শিলিগুড়ি,
माटी गाड़ा फाँसी देवा एकेबारे इस्लामपुर पर्यन्त आमी सबाइके आमार अनेक अनेक अभिनंदन एवं धन्यवाद जानाच्छि। इंद्रनील बजाओ, ढाकी बजाओ, मा मनेर एकटु उलुध्वनि दिन। आप लोग को बहुत बहुत धन्यवाद। दुर्गा पूजा का उद्घाटन आप लोग कर रहे हैं और पहाड़ भी हंस रहा है। पहाड़ में हमारा बहुत सारे पूजा होता है, पहाड़ का फेस्टिवल होता है। एक साथ में हम पहाड़ियों भाइयों को बहन को भी हम आपको धन्यवाद करती हूँ। तपाई हाड़ू कास्तु हनुमंच अपनारा सकले भलो थकून। একটু বলুন মা বোনেরা, একটু উলুধ্বনি দিন। দেখি একটু ভাই ক্লাবের ভাই বোনেরা একটু বাজান। দুর্গা মা দুর্গার ব্যান্ড আছে নেই, উলুধ্বনি দিন মেয়েরা। এই তো, এটাই তো মায়ের আগমনের আশীর্বাদ। সব ভালো থাকুন, শিলিগুড়ি দার্জিলিং সব ভালো থাকুন। মেনি থ্যাংকস প্রত্যেকটা টিমকে, যারা নেতা ওখানে ডিএমএসপিরা আছেন, এই পুজোর একটা করে ছবি ওদের কাছে পাঠাবেন। আর আপনাদের থ্রুতে আমরা পুরো দার্জিলিং, কালিম্পং, মিরিং, কার্শিয়াং, শিলিগুড়ি টোটালটাই আমরা উদ্বোধন করে দিলাম। যেমন আগে আমি জলপাইগুড়ি এবং কোচবিহার করেছি, আস্তে আস্তে আমি অন্য জেলাগুলো আসছি। এবার আমি আসবো আলিপুরদুয়ার। এই গানের ক্যাসেটগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো, খুব এনজয় করবেন। আমি এবার আলিপুরদুয়ারকে ডাকবো। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে ডিএমএসপি, নিউ টাউন এডিএম অ্যাডিশনাল এসপি, উপল মুখর ক্লাব আলিপুরদুয়ারে এসডিও এসডিপিও সবাই আসুন, আলিপুরদুয়ারকে দেখে নিন। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ কালচিনিতে এডিএম, ফালাকাটা মুক্তিপাড়ায় আছে প্রজেক্ট ডিরেক্টর ডিআরজিসি, শীতলবাড়ি পূজা কমিটি এডিএম এসপিও, কামাখ্যাগুড়ি হরিবাড়ি দুর্গা পূজা কমিটি, কয়াখাটা ভারতীয় কালচারাল ইউনাইটেড আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার আমাদের তরাই ডুয়ার্স, বিশেষ করে আলিপুরদুয়ার জেলা আমাদের গর্বের জেলা। এত মিষ্টি, এত সৌন্দর্য, এত চা সুন্দরী, এত চা বাগান। 63তম বর্ষে শুভ উদ্বোধন হয়ে গেল। ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আমি আপনাদের সকলকে উদ্বোধনের সাথে সাথে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সকলকে, ক্লাব কমিটিকে, ক্লাব কর্তৃপক্ষকে এবং পুলিশকেও আমি অনুরোধ করব, ক্লাবগুলোর সাথে পুজো কমিটিগুলোর সাথে ভালো রিলেশন মেনটেন করে চা বাগান থেকে শুরু করে সবাই যেন ভালোভাবে করতে পারে। যে পুজো কমিটিগুলোকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি, যেগুলো অলরেডি রেজিস্টার্ড পুজো কমিটি, যেগুলো দিনের পর দিন করে আসছে তারা তো পাবেই। প্লাস যদি দেখেন কেউ গরিব আছে, তারটা 10 বছর হয়নি, তাহলে আপনারা তাদের একটু দেখে দেবেন, যাতে তাদের একটু সাহায্য করা যায়। আর মেয়েদের পুজোগুলোকে একটু হেল্প করবেন। আর আমার আলিপুরদুয়ার অনেক চা বাগান আছে, চা বাগানের জায়গাগুলো দেখে রাখবেন দয়া করে, পুজোর দিনগুলো শান্তিতে থাকবেন। আমি এখানে উদ্বোধন করলাম আলিপুরদুয়ার দুর্গাবাড়ি, আমার ফেভারিট জায়গা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কন্যা করেছি ওখানে আমরা, বিরাট বাড়ি, ইউনিভার্সিটি হচ্ছে ওখানে, কত কি হচ্ছে। নিউ টাউন দুর্গাবাড়ি আলিপুরদুয়ার, আমি কিন্তু মনে রাখবেন আমি এখানে থাকলেও চলে গেছি কিন্তু আলিপুরদুয়ারে। আপনাদের এই রাস্তাটায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর আমি গাড়ি নিয়ে ওখান দিয়ে পার হই, আর আপনাদের ওই সার্কিট হাউসের পাশে মাঠে মিটিং হয় এবং সেখানে কিন্তু আপনাদের সাথে আমার দেখা হয়। নিউ টাউন দুর্গাবাড়ি, উপল মুখর ক্লাব আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের টোটালটাই আমি চিনি। ওখানে সৌরভ গৌতম থেকে শুরু করে আমার প্রত্যেকেই আছে। উপল মুখর ক্লাব আলিপুরদুয়ার, হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ কালচিনি। কালচিনিটা আপনারা জানেন, একদিকে আমার জয়গাঁও বর্ডার আছে এবং ভুটান আছে, তারাও খুব ভালোবাসে। ফালাকাটা মুক্তিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ফালাকাটা, আজকে আমার দুঃখ যে অনিল অধিকারীকে আমরা হারিয়েছি, তিনি নেই। দীর্ঘদিন ধরে তিনি সমাজের প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করতেন,
আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর ফালাকাটা মুক্তিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সকলকে আমার প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি। এবার হচ্ছে মাদারিহাট, আমার ফেভারিট জায়গা, সীতাবাড়ি পুজো কমিটি। মাদারিহাটে আপনারা জানেন হলং আছে, হলংয়ের জঙ্গল আছে পাশে, ট্যুরিস্ট কটেজ আছে। আমি কতদিন মাদারিহাটের ওই রাস্তা দিয়ে হেঁটে গেছি বলুন তো, আমি প্রত্যেকটা রাস্তা পর্যন্ত চিনি। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, আবার যাব পুজোর পরে। কামাখ্যাগুড়ি হরিবাড়ি দুর্গাপুজো কমিটি, কুমারগ্রাম, একটু দূরত্ব জায়গা আছে, আসামের একেবারে বর্ডার, কিন্তু আসামে হয়তো দুর্গাপুজো হচ্ছে না, অনেকেই দুঃখিত, পুরো হচ্ছে কি না আমি জানি না, আমার কাছে ইনফরমেশন নেই, কিন্তু কুমারগ্রামের মানুষ নিশ্চয়ই, যদি আসামের ভাই বোনেরা আপনাদের পুজো দেখতে আসে, নিশ্চয়ই সাহায্য করব। সে আমার রাজবংশী হোক, সে আমার আদিবাসী হোক, সে আমার তপশিলী বন্ধুরা হোক, সে আমার মাইনরিটিজরা হোক, সে আমার চা বাগানের শ্রমিক হোক, সে আমার আসামের বন্ধুরা হোক, সে আমার কামতাপুরীরা হোক, সে আমার বাংলাদেশের ভাই বোনেরা হোক, সবাইকে নিয়ে সুন্দর করে আমরা পুজোটা করব। সে আমার হিন্দিভাষী হোক, কুরুক হোক, কুরমালি হোক, সাদেরি ভাষা হোক, হিন্দি ভাষা হোক, উর্দু স্পিকিং হোক, হিন্দি স্পিকিং হোক, রাজবংশী স্পিকিং হোক, বাংলা স্পিকিং হোক, যার যেটা, অলচিকি থেকে শুরু করে, সবাই ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। কামাখ্যাগুড়িটা আমরা সবাই জানি খুব ভালো পবিত্র জায়গা। কুয়াখাটা ভারতীয় কালচারাল ইউনাইটেড ক্লাব, এটাও আলিপুরদুয়ার, অর্থাৎ আলিপুরদুয়ার পুজোতে একটু বেশি এগিয়ে আছে, কারণ আলিপুরদুয়ারের জায়গাটাও তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং আলিপুরদুয়ার এখন নতুন জেলা, সুতরাং নতুন জেলা নতুন সৌন্দর্য আবির্ভূত হয়েছেন। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর মা বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে মা দুর্গাকে আবাহন জানান। আর আপনাদের সাথে সাথে আমি সারা আলিপুরদুয়ার জেলার সব পুজো কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকেই আমরা আমাদের প্রাণে স্পন্দন দিয়ে ভালো করে দুর্গাপুজো করুন। এই প্রথম নবান্ন সভাঘর থেকে আপনাদের সাথে মিলিত হতে পাচ্ছি। আপনারা অনেকে নবান্নর নাম শুনেছেন কিন্তু হয়তো চেনেন না, এইটা আমাদের হলঘর, আমরা এখান থেকেই সমস্ত মিটিং করি। আপনারাও যেমন দেখতে পাচ্ছেন, আমরা একটা পুজো মণ্ডপ করে দিয়েছি আজকে নবান্নকে। দেখুন পুজো মণ্ডপের পুরো ঢাক আছে, ঢোল আছে, গান আছে, আমার সাথে আমার সহকর্মীরা আছে, তেমনি মঙ্গল ঘট আছে, মা বোনেরা আমার দেখতেই পাচ্ছেন, শিউলি ফুলের ডালা, এই শিউলি ফুলের ডালা হচ্ছে কাশফুল, শিউলি ফুল বাংলার গর্ব। এবারে হেমন্তে হচ্ছে, হেমন্ত হচ্ছে হেমন্ত জাগ্রত দ্বারে, এই তুলসী দিয়ে আপনাদের সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করি, মা গো সকল পরিবারকে ভালো রেখো, সকলের কল্যাণ কামনা করি। জাগো দুর্গা জাগো দশ প্রহ রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় মা দুর্গা, মা দুর্গার জয়। ইন্দ্রনীল তোমার গানটা একটু বাজিয়ে দাও দুলাইন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় জয় জয়, জয় জয় জয়, জয় বাংলা, জয় বাংলা মা দুর্গার জয়, জয় জয় জয়, জয় জয় জয়, জয় বাংলা, জয় বাংলা মা দুর্গার জয়। ভেরি গুড, থ্যাংক। এই যে ভার্চুয়াল হলো, এই প্রোগ্রামগুলোর ফটোগুলো আইএনসিকে আমি বলবো যে ক্লাবগুলোকে একটা করে পাঠিয়ে দেবেন ডিটেলস। এবার আমি আসব উত্তর দিনাজপুর জেলায়, একেবারে মিষ্টি জেলা, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পরেই আমরা কিন্তু চলে আসছি উত্তর দিনাজপুরের নর্থ বেঙ্গলের আরেকটি জেলায়। এখানে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি আছেন রায়গঞ্জের, অমর সুব্রত, আশা টকিজ রায়গঞ্জ, রবীন্দ্র ইনস্টিটিউট মার্চেন্ট ক্লাব রায়গঞ্জ, শেঠ কলোনি ঐক্য সম্মেলনী ক্লাব কালিয়াগঞ্জ, দক্ষিণ আকনগর আখানগর ইয়াং অ্যাথলেটিক ক্লাব শিমুলতলা কালিয়াগঞ্জ, আরশা সংঘ ইসলামপুর, কমলা মেমোরিয়াল ক্লাব ইসলামপুর সহ আমি যত পুজো আছে আমি সমস্ত পুজোকে
উদ্বোধন করে দিয়ে বলবো আপনাদের মাধ্যমে অন্যান্য জায়গাগুলো যারা হয়তো আজকে আসতে পারেনি এত তাড়াতাড়ি, গোয়ালপুকুর থেকে শুরু করে ডালখোলা থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে রায়গঞ্জ কালিয়াগঞ্জ থেকে শুরু করে আমি সবাইকে বলবো আপনারা খুব ভালো সুন্দর থাকুন। মা বোনের আমার, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, আপনারাও আমায় দেখতে পাচ্ছেন। একটু মা দুর্গা হবে নাকি, একটু একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিন। আসুন আমরা এই মণ্ডপ থেকে আমরা মাকে আহ্বান জানাই, আমরা মাকে আহ্বান জানাই, মাকে আমরা বরণ করি। আসুন মাকে আমরা বরণ করি সবাই মিলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার দক্ষিণ দিনাজপুরে, নর্থ বেঙ্গলের আরেকটি মিষ্টি জেলা দক্ষিণ দিনাজপুর, যার এক পাশে আত্রেয় নদী আছে, অন্যদিকে অনেক পাখি আপনারা জানেন, এবং অনেক নদী, সুন্দর রাস্তা, হিলির বাংলাদেশ বর্ডার, স্বাধীনতা সংগ্রামী, বালুরঘাটের নাট্যশিল্পী, গঙ্গারামপুর থেকে শুরু করে, বুনিয়াদপুর থেকে শুরু করে, একেবারে করিমগঞ্জ থেকে শুরু করে সমস্ত। আমি হয়তো সবাই এখনও রেডি হয়নি, কারণ দুর্গাপুজো আপনারা জানেন কোভিডের জন্য মানুষের সময়, বিশেষ করে সময় পেয়ে ওঠেনি, কারণ অনেক জায়গায় তো পুজো করতেই দিচ্ছে না, পুজো হচ্ছেই না। কিন্তু আমরা গর্বিত, আমাদের জাতীয় উৎসব হচ্ছে, আমরা দূরত্ব মেনটেন করে, স্যানিটাইজ মাস্ক পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা দুর্গাপুজো করব। বালুরঘাট কচি কলা একাডেমি, নামটা খুব সুন্দর, কচি কলা একাডেমি, গঙ্গারামপুর ফুটবল ক্লাব, কতবার গেছি গঙ্গারামপুর স্টেডিয়ামে, বালুরঘাট স্টেডিয়ামে, নাট্য উৎসব গঙ্গারামপুর, বালুরঘাটেও আপনারা জানেন আমরা একটা নাট্য একাডেমির হল করে দিয়েছি, রবীন্দ্র মঞ্চ বা কিছু একটা, থানাপাড়া মহিলা পূজা বালুরঘাট, দেখুন সীমান্ত শিখা নামটা খুব ভালো, হিলিতে বর্ডারে একেবারে বাংলাদেশ বর্ডার, ইন্দো বাংলাদেশ, চক ভৃগু প্রগতি সংঘ বালুরঘাট, বিপ্লবী সংঘ হিলি, অর্থাৎ এই পুজোগুলো আমি এখন বিশেষ করে উদ্বোধন করব, এবং উদ্বোধন যখন করব মা বোনেদের বলবো আপনারা দয়া করে একটু মঙ্গল ধ্বনি বাজাবেন, এবং আমি নিজেও শিউলি ফুল দিয়ে মাকে বরণ করব। কারণ মা দুর্গা তো আপনারা জানেন শিউলি ফুল, কাশ ফুল সব কিছু নিয়েই আমাদের এখানে, দেখুন পান পাতা থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, ধূপদানি থেকে শুরু করে, আমাদের এখানে প্রদীপ থেকে শুরু করে, আমাদের এখানে মঙ্গল ঘট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আছে। কাজে মা বোনের একটু উলুধ্বনি দিন, মা দুর্গাকে বরণ করে নিন, মা গো সকলকে ভালো রেখো, সুন্দর রেখো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। আমরা সবাই বলি ইয়ে জাগো দেবী, আমরা সবাই বলি ইয়া দেবী সর্বভূতেষু রূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু স্বস্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু
বিদ্যা রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সিদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদা ভাষে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকাত্ত রাধাকান্ত নমস্তুতে সমস্ত পিতৃদেবতা মাতৃদেবতাকে আমরা প্রণাম জানাই। আর মা বাংলাকে ভালো রেখো, সব পরিবারকে ভালো রেখো, দেশকে ভালো রেখো, সারা পৃথিবীকে ভালো রেখো, আর করোনা মুক্ত করে দাও মা। 8 মাস হয়ে গেছে আর পারা যাচ্ছে না, মানুষ চিন্তায় চিন্তায় কারো বাড়ি পর্যন্ত যেতে পারে না। সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। অনেক অনেক ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় জয় জয়, জয় জয় জয়, জয় বাংলা, জয় বাংলা মা দুর্গার জয়, জয় জয় জয়, জয় জয় জয়। দেখুন, আপনাদের সামনে তবুও আমি একটু কথা বলতে পারছি, নবান্ন সভাঘর বলে দূরত্ব আছে বলে। আমি কিছু পুজো প্যান্ডেলে যাব, কিন্তু যেটা প্রতিবার চাই, কিন্তু ভাষণ দিতে পারবো না, কারণ মাস্ক পরে ভাষণ দেওয়া ইজ ভেরি প্রবলেমেটিক, এবং দূরত্ব মেনটেন করার জন্য আমার যাওয়ারই বারণ, তবুও যাব, মন মানে না বলে তাই শুধু প্রদীপটা জ্বালিয়ে দেব। আমি এখন মালদা, যে মালদা আপনারা জানেন, মালদার ইতিহাস, মালদার সংস্কৃতি, মালদার সভ্যতা, মালদার সর্বধর্ম মানুষের সুন্দর একটা ঐক্যশ্রী আন্তরিকতা নিয়ে মালদা চলে। মালদার রাস্তায় আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায়, একবার নয় বারবার। এখনও দেবী দুর্গা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাও শান্তি ভারতী পরিষদ, ইংলিশ বাজার, ইংলিশ বাজারে গেলেই ইংলিশ বাজারের রাস্তাগুলো আমার খুব মনে পড়ে যায়। পাহাড়পুর চণ্ডীমণ্ডপ মন্দির, চাচল, অনেক সংঘ, ইংলিশ বাজার, সর্বজয়ী সংঘ ক্লাব, মালদা টাউন, বালুচর কল্যাণ সমিতি, মালদা টাউন, বিবেকানন্দ ক্রীড়া চক্র, ইংলিশ বাজার, 12 নম্বর ওয়ার্ড মহিলা দুর্গোৎসব কমিটি, মালদা টাউন, পূর্বাঞ্চল দুর্গা মন্দির, চাচুল, আরও অনেক জায়গা নিশ্চয়ই আছে, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে, ওল্ড মালদা থেকে শুরু করে নিশ্চয়ই অনেক জায়গা আছে। তা সত্ত্বেও আমরা যেটুকু করতে পেরেছি এত তাড়াতাড়ি, কারণ এখনও বাকি আছে, এবং এবারে যেহেতু কোভিড নিয়ে মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন, প্রায় 8 মাস ধরে কোভিড চলছে, এ এক অন্যরকম যন্ত্রণা। 8 মাস ধরে কবে হবে, কবে হবে, কবে হবে না, কবে ভালো হবে, কবে ওষুধ আসবে, নানা চিন্তা। তার মধ্যে আমরা তো আমাদের জাতীয় উৎসবকে ভুলতে পারি না, আমাদের জাতীয় উৎসব করতেই হয়। তাই আজকের এই শুভ দিনে নবান্ন থেকে, নবান্ন মানে আপনারা জানেন নতুন অন্ন, সেই নবান্ন থেকে আমরা এবারের মা দুর্গা জেলার, বিশেষ করে আমি এই ক্লাবগুলোর সাথে সাথে মালদা জেলার সমগ্র ক্লাব, সমগ্র পুজো কমিটিকে অভিনন্দন জানাচ্ছি, এবং এটাকে আমরা উদ্বোধন করে দিচ্ছি। ইন্দ্রনীল বাজাও,
মা দুর্গা বাজাও আর মা বোনেরা যারা আছেন একটু শঙ্খধ্বনি উলুধ্বনি দিন। দেখুন আমার কাছেও বরণ ডালা আছে, এটা শিউলির বরণ ডালা, আপনারাও একটু দয়া করে একটুখানি। আমি ওখানে কৃষ্ণেন্দুদেরও মনে হয় দেখতে পাচ্ছি, অনেককেই আমি দেখতে পাচ্ছি আমার পরিচিত, সবাই ক্লাবে আছেন, সব ক্লাবের সকলেই আমার পরিচিত। মাকে আমরা আহ্বান জানালাম, মা যেন সকল খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে আপনাদের দেখতে পাচ্ছি, এখনই অনেক প্যান্ডেল আপনারা প্রায় অনেকটা করেও ফেলেছেন। ভালো থাকবেন, কোভিড থেকে মুক্ত থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি থ্যাঙ্কস। এরপর আমি নদিয়া জেলা আসবো। আমি মুর্শিদাবাদ, সরি আগে মুর্শিদাবাদ তারপরে নদিয়া। কালিম্পংয়ে আসবো, একটাই পুজো আছে মুর্শিদাবাদে। আপনারা জানেন সিরাজউদ্দৌলার ইতিহাস, পলাশির ইতিহাস, মতিঝিল থেকে শুরু করে কত ইতিহাসের সাক্ষী আমার এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সিল্ক, পাশেই রাজশাহী বাংলাদেশ, ভীষণ ভালো, ভীষণ সুইট জায়গা। কি সুন্দর সুন্দর দুর্গামূর্তি তৈরি করেছে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আজকে নবান্ন থেকে আপনারা আমাদের পারমিশন দিয়েছেন এইগুলোকে উদ্বোধন করবার জন্য। আমি বেলডাঙ্গা তিলিপাড়া শতদল সঙ্ঘ বেলডাঙ্গা, বেলডাঙ্গা গেলেই আমার বেলডাঙ্গা থেকে গামছা কিনতে ইচ্ছে করে, এত ভালো গামছা যার তুলনা হয় না। নীলরতন স্পোর্টিং ক্লাব, রঘুনাথগঞ্জ, পিলকি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সাগরদিঘি, এখানে আমাদের তাপবিদ্যুৎ কারখানা আছে, চৌরঙ্গী ক্লাব, খাগড়া বহরমপুর, আর খাগড়া মানে বাসনের ব্যাপারটাও জড়িত আছে, প্রদীপ্ত সংঘ দেবীপুর, কান্দি নবগ্রাম সার্বজনীন দুর্গাপুজো কমিটি কান্দি। কান্দিতে আপনারা জানেন আগে অতীশদা ছিলেন, সুতরাং এই হিসেবে কান্দি আমাদের অনেকবার যাওয়াও হয়েছে। ডোমকল মাইশ্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ডোমকল, এই পুজোগুলো আজকে আমরা এখান থেকে উদ্বোধন করে দেব। এবং তার সাথে সাথে মুর্শিদাবাদের যত পুজো আছে, সে বহরমপুরি হোক, সে জঙ্গিপুরি হোক, সে সুতি হোক, সে ফরাক্কাই হোক, সে করিমপুরি হোক, সে লালগোলাই হোক, সে ভগবানগোলাই হোক, সে মুর্শিদাবাদই হোক, সর্বত্র সব জায়গায় আমরা প্রত্যেকটা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা তাদের শুভ দুর্গাপুজো জানাচ্ছি। ইন্দ্রনীল উদ্বোধন করার সাথে সাথে গানটা হবে, একটু উলুধ্বনি দিন মা বোনেরা আমার, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। দেখুন আমরাও পুরো পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু নবান্ন, দেখে বুঝতে পারবেন না। আমাদের গভর্নমেন্ট সেক্রেটারিয়েট যেখান থেকে আমরা কাজ করি, সেই নবান্ন আজকে ধন্য হলো মা দুর্গার, মা দুর্গার এই আবহানের মধ্যে দিয়ে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের থ্রুতে আমরা সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। কালিম্পং ঠাকুরবাড়ি কালিম্পং, আপনাদের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল না একবার, আপনারা বলছিলেন আমাদের এখানে দুর্গাপুর দিদি একবার আসবেন, তাই তো? সুতরাং আপনাদের এখানে খুব ভালো পুজো হয় এবং আমি জানি আপনারা পাহাড়বাসীদের নিয়ে খুব ভালো পুজো করেন। আপকো পাহাড়বাসীও কে ভি শুভকামনা হ্যায়, আপকা উধার মে ভি ফেস্টিভ্যাল হোতা হ্যায়। আর আমার মা ভাই বোনেরাও কালিম্পং টাউনের ওপরে আমি জানি আপনারা দারুণ পুজোটা করেন, খুব সুন্দর মা দুর্গার মূর্তি তো আমি দেখতেই পাচ্ছি। আর মেয়েরা লাল পেটে শাড়ি পরে ভীষণ ভালো লাগে, একটা উজ্জ্বল লাগে, পুজোর সময় একটা পুজো পুজো ভাব এসছে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সকলকে শুভ দুর্গা পুজো। আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন, বলুন, আপনি তো মাইক নিয়েছেন, বলুন। আমাদের এবার 92 তম পুজো, ভেরি গুড, আর 8 বছর বাকি আছে 100 তে। 100 তম বছরে আমরা আপনাকে চাই এখানে, একদম যাব, এখন থেকে বলে রাখলাম যদি বেঁচে থাকি। না না অবশ্যই বেঁচে থাকবেন, এবং আমাদের যদি বেঁচে থাকি আপনার জন্য অনেক অনেক দোয়া,
পুজো ভালো করে করতেই হবে, একদম করতে হবে। ভালো থাকুন, ভালো থাকুন, খুব ভালো, খুব ভালো। এবার আমি নদিয়াতে চলে আসবো, আজকে 69টা উদ্বোধন হচ্ছে এইভাবে, তারপরে আবার আমাকে বেরোতে হবে, কালকে আবার আছে। নদিয়া এসছে, নদিয়ায় সবাই এসছে, ডিএমএসপিরা আছেন ওখানে? পাত্রবাজার, বারোয়ারি, কোতোয়ালিতে ডিএমএসপি আছেন, কোতোয়ালি কৃষ্ণনগর টাউনে, অন্যান্য জায়গায় অন্য অফিসাররা আছে। জাফরের নতুন বাচ্চা হয়েছে, আমার অনেক অভিনন্দন। জাফর আমাদের কৃষ্ণনগরের এসপি, তাই তো? নতুন অতিথি এসছে আজকে। ম্যাডাম আলিগড় গেছে, ও আলিগড় গেছে একটা ছুটি নিয়ে। আমরা কোতোয়ালি কৃষ্ণনগর, পাত্রবাজার, বারোয়ারি, কল্যাণী আইটিআই মোড়, দুর্গাপুজো কমিটি, কল্যাণী টাউনশিপ, আমাদের সকলের প্রিয় জায়গা, অনামী সংঘ, তাহেরপুর, সেই কত দূর তাহেরপুর, আমিও কিন্তু অনেকবার গেছি, ধুবুলিয়া 6 নম্বর গ্রুপ, সার্বজনীন দুর্গাপুজো, কৃষ্ণনগরের পাশেই ধুবুলিয়া, আপনারা জানেন একটা টিবি হসপিটাল ছিল অনেকদিন ধরে, ওখানে আমরা একটা প্রাইভেট হসপিটাল করার চেষ্টাও করছি, কেচুয়াডাঙ্গা বাজার দিশারি সংঘ, দুর্গাপুজো কমিটি, মুরুটিয়া, করিমপুর, করিমপুর আপনাদের অনেক কৃতজ্ঞতা, আপনারা আমাদের ভালোবাসা, এবং অত দূরে, করিমপুরটা বেশ দূর, মুর্শিদাবাদের বর্ডার, পাড়া বারোয়ারি, রানাঘাট, রানাঘাটে তো পুজো থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, চার্চেও অনেক বড়দিনের উৎসব হয়। আপনাদের সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন। ছাত্রদল মিলনী সংঘ দুর্গাপুজো কমিটির চাকদা, তারা এখানে উপস্থিত আছেন, কিন্তু তার সাথে আরও সমস্ত পুজো, সে কৃষ্ণনগর হোক, সে তেহট্ট হোক, সে তাহেরপুর হোক, সে আমার রানাঘাট হোক, কল্যাণী হোক, শান্তিপুর হোক, যত জায়গা আছে সব জায়গায় সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের থ্রুতে সবাই খুব ভালো থাকবেন। আমি যখন এটা উদ্বোধন করব, মা বোনেদের অনুরোধ থাকবে একটু যদি উলুধ্বনি দেন। আর ইন্দ্রনীল, তোমাদের গানটা বাজাও পুজোর। আর আমি একটু শিউলি থালা নিয়ে মা বোনের একটুখানি শিউলি ফুলটাকে বরণ করে মা দুর্গাকে আমরা বরণ করছি। আপনারা একটুখানি উলুধ্বনি, শিউলির ধ্বনি দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মঙ্গল ঘর, আপনারা এটাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে মঙ্গল ঘট আমরা রেখে দিয়েছি। এই মঙ্গল ঘট রাখা মানে মা আসছেন, মঙ্গল ঘট ভরে মাকে আবাহন করুন, মাকে ভালোবাসুন, আর মাকে বলি মা গো সবাইকে ভালো রেখো, মা সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, করোনা থেকে, সংকট থেকে, দাঙ্গা থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে সবাইকে মুক্ত করো মা, সকলকে ভালো রেখো মা। আমার এখানে চলে এসো তো একটা মাইক নিয়ে, নদিয়া লাস্ট তো আজকে, এরপর আমরা অন্য জায়গায় বেরোবো তো। ইন্দ্রনীল জাগো দুর্গা গানটা দুলাইন গাইবে, চলে এসো।
আজকে সারপ্রাইজ লাস্ট দিদিও গাইবেন দু লাইন না না তুমি গাইবে হ্যাঁ 100 গাইবো যাবো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর অনুধারিণী অভয় শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি বরদা অঝরাতন বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা সঙ্কিনী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো जय मा दुर्गा जय मा दुर्गा जय मा दुर्गा जय।